ও আপনার রুমের নিচে ফোলা ফোলা দুটি জিনিস কি দেখা যায়? তোমার দুলাভাইয়ের টিফিন বক্স। ভিতরে কি রাখছো? তোমার দুলাভাইয়ের রাতের খাবার। চলো গভীর জঙ্গলে হারিয়ে যাই। উল্টা পাল্টা কিছু করবে না তো? কসম করে বলছি কিচ্ছু করবো না। তাহলে আর গিয়ে লাভ কি? বলো তো দুধের উপর কি থাকে? অসভ্য কথাকার। কেন, তুমি কি জানো না দুধের উপরে সর থাকে? আই এম সরি। এই ছেলে, তোমার সবচেয়ে প্রিয় জিনিস কি? আমার প্রিয় জিনিস হলো দুধ খাওয়া আর টিপাটিপি করা। মানে? গরুর দুধ আর মোবাইল টিপাটিপি করা। বলো তো, বিয়ের পর ছেলেরা শুকে যায় কেন? কেন? এমনিতেই বললাম, পরে বলবো। প্লিজ এখনই বলো। বিয়ের রাত থেকে শুরু করে ছেলেরা ঝগড়া করতে করতে শুকিয়ে যায়। কি বলো? এই তোমার কাপড়টা তোলো তো। কেন? চেষ্টা ঢোকাবো। মানে? বিদ্যুৎ মিটারের উপর তোমার কাপড়, তাই সরাতে বলছি। ও তুলছি। একটা কথা বলে মারবা না তো? কি বলো? আমি প্রেগনেন্ট। এটা তো খুশির খবর, তোমায় মারবো কেন? বিয়ের আগে বাবাকে বলছিলাম, বাবা তখন আমাকে অনেক মেরেছিল। তোমার একটি নাক আছে, দুইটি ঠোঁট আছে, দুইটি চোখ আছে, দুইটি কান আছে, দুইটি পা আছে, দুইটি হাত আছে, আর দুইটি জিনিস আছে, বলতে পারো কি? না, হাঁটলে নড়ে চড়ে, চোখের দুটি পাতা। কখন বুঝবে আমি বড় হয়ে গেছি? তুমি নিজের প্যান্ট নিজেই ধুতে পারবে, তখন বুঝবে তুমি বড় হয়ে গেছো। তুমি কি শুনছো? এই মার্কা পাওয়া খবর, প্রেমের বাজারে আগুন লেগে প্রেমিক নিহত। কিছু মেয়েরা মাথায় হাত দিয়ে তারা বলতেছে এখন আমাদের বিয়ে করবে কে? তোমার মতো লুচ্চা থাকতে আরো কি কারো দরকার আছে? বলতো পিঙ্কি, এমন একটা শক্ত জিনিস তোমার ভিতরে ঢুকালে তুমি ব্যথায় ও ইস করে চিৎকার করে কাঁদবে। পরে বলবো। কেন? ওকে বলছি, বল। কাটা ঢোকালে। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টা আইকনটি অন করে দিন, তাহলে নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে। আজ পর্যন্তই ধন্যবাদ।